নমস্কার প্রচেষ্টায় সকলকে স্বাগত আমি রাহুল সিজন থ্রি কিসের সিজন থ্রি না না অবাক হওয়ার কিছু নেই জাগুমা নয় এখন শক্তি আরাধনা কালী পুজোর আমেজ পড়ে গেছে মা আসছে এবারে উমা গেছে তো শ্বশুরবাড়ি কিন্তু দুঃখ তো আমাদের নেই মা আবার আসছে আমরা শক্তি আরাধনার কাহিনী শুনতে ইতিহাস জানতে আমরা আজকে পৌঁছে গেছি খাটোড়া খাটোড়া গ্রামের কালীবাড়িতে সেই জানুন কী হিসাবে এই পুজো শুরু হয়েছে আমরাও জানি আপনাদের শোনাই আমাদের ইতিহাস ঠিক আমার পিছনেই হচ্ছে কালীবাড়ির পুকুর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে কালীবাড়ির মূল দরজা এখান থেকে আমরা ঢুকবো এবং আপনাদেরকে নিয়ে যাব আপনারা শুনবেন কালীবাড়ির ইতিহাস আসুন সকলকে স্বাগত আমি রাহুল শক্তি আরাধনা সিজন থ্রি দ্বিতীয় পর্ব না এটা কোনো বাড়ি পুজো নয় এটা খাটোড়া কালী বাড়ি কেন বাড়ি পুজো বললাম না হয়তো অনেকেরই প্রশ্ন আসবে যে আবার তো কালী বাড়ি বললাম কিন্তু এখানে যেখানে বসে আছি মা এখানে বিজয়া হয় না মা সারা বছর এখানে থাকে বিরাজ করেন ঠিক দেখতে পাচ্ছি পেছনে আর আমি পেয়ে গেছি খাটোড়া কালীবাড়ির কিছু সদস্যকে আমি তাদের সকলকে প্রচেষ্টায় স্বাগত আপনাদের সকলকে প্রচেষ্টা স্বাগত যেটু আপনার নামটা আমি ডাক্তার মিলন মিল যেটু আপনার নাম সুবীর মান্না আপনার নাম আমার নাম সুবীর মান্না এই যে কালী পুজো যে কালী পুজো আপনাদের যে কালী বাড়ি এই মুহূর্তে আমরা এখানে বসে আছি মন্দিরটাই এখানে এই পুজোর যে ইতিহাস যে এখানে কিভাবে মায়ের আরাধনা শুরু হলো যদি বলেন এটা শোনা কথা পূর্বপুরুষের মুখে বাবাদের মুখে শুনেছি আমার এক ঠাকুমা ছিল সেই ঠাকুমা এই যে কালবাড়ি যে পুকুরটা আছে পেছন দিকে এই পুকুরে চান করতে নেবে চান করতে নেবে দু তিন দিন নিখোঁজ ছিল তারপরে উনি যখন উঠলেন তখন একটা ঘর মাথা নিয়ে উঠলেন দু তিন দিন উনি নিখোঁজ ছিল সেই থেকে ওই ঘর মাথা দিয়ে উঠলো তখন থেকে নি আস্তে আস্তে করে আমার যে জেঠু ছিল মেজ জেঠু হারানিধি মান্না উনি সব প্রচেষ্টা করেছেন সন্তোষ মান্না উনিও প্রচেষ্টা করে তারপরে এই আমাদের কোষ্ঠী ঠাকুরের মূর্তি ধারণ করা প্রথমে কি প্রথম থেকে কি কোষ্ঠী পাথরের মূর্তি না না প্রথম থেকে না প্রথমে মাটির ঘর ছিল তারপর এমনি মূর্তি হয় তারপরে কোষ্ঠী পাথরের মূর্তি আনুমানিক কত বছরের পুরনো মন্দির 956 এখানে লেখা আছে পাথরে 956 সালে প্রতিষ্ঠা হয়েছিল 956 সাল মানে ভাবা যায় যে এরকমই গ্রাম বাংলায় অজানা অনেক মন্দির অজানা অনেক কালী বাড়ি কালী পুজোর ইতিহাস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে পুজো তোমাদের এখানে আপনাদের এখানে হয় আমি তুমিই বলছি তোমাকে এই যে রীতিনীতি এই যে কালী পুজোর দিনের যে নৈবেদ্য বা পুজোর রীতিনীতি সম্পর্কে যদি কিছু বলো জেঠু যেমন বললো ওইভাবে তো আমাদের ঠাকুরটা প্রতিষ্ঠা শুরু করে 956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এখন 1428 এবছর হলো আমরা 472 বর্ষে পদার্পণ করছি আমাদের এখানে মা প্রতি সারা বছরই থাকে বিসর্জন যায় না আমাদের এখানে যেহেতু এটা একটা বাস্তু কালীবাড়ি হিসেবে আমরা পরিচিত তাই আমাদের এখানে প্রথম পুজো আরম্ভ হয় বা প্রথম আমাদের বলিদান প্রথা আছে প্রথম বলিদান হয় তারপর আমাদের গ্রামে যত ঠাকুর আছে বা যেখানে যাদের পুজো হয় তারা এখান থেকে অনুমতি নিয়ে গিয়ে তাদের বাড়িতে পুজো হয় বা এখানে আমাদের পুরোহিত
থাকেন পুজোর দিন, সেদিন অমাবস্যা পড়ার পর পুজো শুরু হলে তার থেকে অনেকে অনুমতি নিয়ে যায়, তারপর অন্য জায়গায় পুজো। মানে আপনাদের এই গ্রামে অন্যান্য পুজো, এখানে আগে মায়ের পুজো শুরু হলো, তারপরে শুধু এই নয়, শুধু আরো পুজো, যে কোনো পুজো, খাটুরা গ্রামে যার বাড়িতে যেই পুজো আগে মাকে পুজো করবে, করে তবে অন্য জায়গায় পুজো। মায়ের কাছে আগে অনুমতি নিয়ে সমস্ত পুজো শুরু হয়, বিয়ে হোক সে যে কোনো। এবং এমন রীতি আছে, কারোর যদি নতুন বিয়ে হয় আগে প্রথম বিয়ের কার্ডটা দিয়ে মায়ের কাছে আমন্ত্রণ করতে হয় মাকে। যেমন এখনো হয়তো একটা বিয়ের কার্ড আছে, দেখাই যাচ্ছে ওখানে। এই রীতি গুলো এখানে আছে, বা প্রথম যখন বিয়ে করে কেউ আসে আগে বাড়িতে ঢোকার আগে এখানে মাকে দর্শন করে, দর্শন করে নমস্কার করে ঢোকে, এগুলো রয়েছে এখানে। তো মায়ের নিত্য সেবা হয়, মাকে নিত্য জল বাতাসের মিশ্রিত হয়। আর কালী পুজোর দিন যে বিশেষ করে এখানে বিশেষ পুজো হয়, সেই দিনে কি কি নৈবেদ্য দেওয়া হয়? সেদিন নৈবেদ্য বলতে আমাদের এখানে বড় যেটা নৈবেদ্য, প্রধান নৈবেদ্য যেটা হিসেবে থাকে, সেখানে বিভিন্ন রকম, মানে আমি সঠিক হয়তো পুরোটা বলতে মেওয়ার জিনিস বলে সেসব জিনিস থাকে, বা ডাবের জল দিতে হয়, চাল দিতে হয়, বিভিন্ন ফল থাকে, সন্দেশ থাকে, নাড়ু দিতে হয়। এই দিয়ে একটা প্রধান নৈবেদ্য, নাড়ু কি নিজেদের বাড়িতে? হ্যাঁ, নিজেদের বাড়িতেই তৈরি হয়। কালী পুজোর হয়তো এক সপ্তাহ আগে আমাদের ঠাকুরের আলাদা বাসন পত্র আছে, সেসব বার করে পরিষ্কার পরিষ্কার করে তাতেই নাড়ু ফাড়ু হবে, সেই সব দিয়ে আমাদের প্রধান নৈবেদ্য তৈরি হয়। কালী পুজোর দিন আমরা এখানেই বিভিন্ন জায়গায় শুনছিলাম যে খুব জাগ্রত মা ইনি আর কি, এখানে নাকি আপনারাই যেটা বললেন যেখানে বলি না হলে কোনো, যেখানে বলি হয় আর কি সেখানে বলি হবে না। আমরা আরেকটা প্রশ্ন আপনার কাছে করছি, আপনাদের কাছে, যে আমরা দেখতে পাচ্ছি দুটো ঘট এখানে, আরেকটা ঘট পার্শ্ববর্তী রাখা আছে, ওই ঘটটা কোন হিসেবে রাখো, কোন দেবো? আমাদের শোনাই, আমরা দেখিনি, আমি বাড়ির সব থেকে ছোট। হ্যাঁ, তো আমাদের এখানে বাবা পঞ্চানন্দ ছিল, মায়ের পাশে, মায়ের পাশে ছিল এবং মা কালী ছিল। তো ওই যে জেঠু বললেন না যে আগে মাটির মূর্তি ছিল, কোন রকম ভাবে হয়তো সেটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই জন্য মানে আমার দাদু হারানিধি মান্না উনি পাথরের মাকে প্রতিষ্ঠা করেছিলেন, হয়তো ওনার সম্ভব হয়নি, ওই জন্য বাবার মূর্তিটা প্রতিষ্ঠা করতে পারেনি, কিন্তু তার ঘরটা এখনো আছে, ওই জন্য দুটো ঘট আছে, একটা বাবা পঞ্চানন্দের, একটা মা কালী। দুটোই সেবা হয় নিত্য? হ্যাঁ, নিত্য সেবা প্রতিদিন। কটা বলি হয় এখানে? এখানে দুটো বলি হয়, একটা মায়ের আর একটা বাবা। এবং আমাদের একটা রীতি আছে, মায়ের জন্য যে পাঁঠাটা লাগে সেটা পুরো নিভাজ কালো হতে হয়, এবং যেটা বাবা পঞ্চানন্দ সেটা সাদা হলেও চলে বা অন্য রঙের হলেও চলে, কিন্তু মায়েরটা ওই বিশেষত্বটাই থাকতে হবে, থাকতে হবে পুরো। বোঝা গেল। এই কালী পুজোর তো আমরা দেখেছি অনেক নিয়ম, অনেক রীতি, অনেক কিছু নিয়ে আমাদের এই সমস্ত হয়, কিন্তু গত দু বছর ধরে আমরা দেখছি কোভিড এর মধ্যে বিভিন্ন উৎসব বলুন সমস্ত কিছু, এবছরে কোভিড এর মধ্যে কালী পুজো, গত বছর কোভিড এর মধ্যে কালী পুজো করতে কতটা, মানে বাড়ির পুজো করতে কতটা চ্যালেঞ্জিং হয়েছে? একটু চ্যালেঞ্জিং তো হয়েছিল বটে। প্রতি বছর আমাদের কালী পুজোয় পুরো গ্রামের লোক পুজো দিতে আসে, এবং আগের বছরও এসেছিল, আমরা সেভাবে বারণ করতে পারিনি, কেননা সেটা তাদের কাছে একটা আবেগের ব্যাপার থাকে। আমাদের যতটা থেকে প্রোটোকল মেনে যতটা করা যায়, যেমন মাস্ক, স্যানিটাইজার দেওয়া, বা আমরা এই উপরটায় আমরা পুজো নিই সচরাচর, সেখানে নিয়ে আমরা নিচে লাইন ওয়াইজ, মানে গ্যাপ ওয়াইজ, ডিসটেন্স করে আমরা যতটা সম্ভব করেছিলাম, করা গেছিল মাস্ক, স্যানিটাইজার। এবছরও তো করোনার মধ্যে, এবছরও সমস্ত প্রোটোকল তো মানতেই হবে, সবই প্রোটোকল মেনে করার তো ইচ্ছা তো আছে, অবশ্যই ওটাই করতে হবে। গ্রামের একটা এত বড় বা এত প্রাচীন এবং জাগ্রত পুজো, গ্রাম মানুষের এবং আপনাদের বাড়ির সকলের উন্মাদনা কেমন থাকে কালী পুজোর সময়? প্রচুর থাকে একদম। এখানে যদি কালী পুজোর দিন সন্ধ্যাবেলা দেখা যায়, শুধু আমাদের বাড়ির সবাই থাকে, তারপরে গ্রামের সবাই থাকে, এবং অন্য জায়গা থেকে ঢাক ঢোল বাজে পুজো দিতে আসে, এখানকার আমেজটা ভরপুর আমেজ, ভরপুর আমেজ থাকে, ভরপুর আমেজ, ভরপুর আমেজ থাকে, যেটা দেখার মতো, এবং এরা করতে করতে সারা রাত কেটে যায় একদম, কিছু মনে হয় না। কালী পুজো এমন একটা উৎসব, আলোর উৎসব, মাটির প্রদীপ, সেটাকে আমরা বিশেষ করে কাছে টেনে নেব। মা দুর্গা তো গেছে বাড়িতে, আবার শ্বশুর বাড়িতে, আবার এক বছরের অপেক্ষায় রেখে গেল, কিন্তু বাঙালি একটা উৎসব প্রিয় জাতি আমরা সকলেই, কাজে একটু নেবেছি কিন্তু তারপরে মন চাইছে না, মা শ্যামা আসছে খুব তাড়াতাড়ি, সেই জন্য আমরাও বেরিয়ে গেছিলাম, পড়েছি আজ ঘটনা শুনলাম, কালী বাড়ির নানান ইতিহাস শুনলাম, প্রায় 472 বছরের প্রায় প্রাচীন পুজো আমরা শুনলাম, এবং কিভাবে পুজো শুরু হয়েছে, মূর্তি কিভাবে এলো তার ইতিহাস শুনলাম। তাই সকলের কাছে একটাই কথা বলবো, কোভিড এখনো আছে, করোনা, তাই সকলে মাস্ক পরবেন, আমরাও মাস্ক পরে আছি কিন্তু কথা বলার জন্য আমরা মাস্ক খুলেছি, মাস্ক পরবেন অবশ্যই, সাবধানতা অবলম্বন করবেন সরকারের তরফ থেকে, ডাক্তারদের তরফ থেকে যা যা প্রোটোকল দিয়েছে, এবং অবশ্যই শব্দবাজিটা কম ফাটান,
যেটুকু নিয়ম এক একটা বাড়ির নিয়ম থাকে সেটুকুই থাকুক, বাকি শব্দবাজিটাকে একটু দূরে রাখি। আলোর উৎসব, আলোয় মেতে উঠি আমরা, আর অবশ্যই পরিবেশের দিকে নজর রাখবেন। আমাদের নিজেদের আনন্দ করতে গিয়ে একদিনের একটা অপরের দুঃখের কারণ যেন না হয়, তাই সকলের কাছে আবেদন করব, ভালোভাবে পুজো কাটান, উৎসব কাটান। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন প্রিয়জনদের সাথে। আর অবশ্যই প্রচেষ্টার তরফ থেকে সকলকে আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা। সাবধানতা অবলম্বন করে উৎসব কাটান।